অনেকদিন আগের কথা, এক রাজ্যের একটি ছোট্ট গ্রামে বাস করত একজন নাপিত। বউ এবং এক ছেলে নিয়ে ছিল তার সংসার। নাপিতের মনে শান্তি ছিল না মোটে, কারণ তার বছর কুড়ির ছেলে দিনু কিছুতেই চুল দাড়ি কাটার কাজ শিখতে চাইত না। কিন্তু দিনুর একটা মস্ত বড় গুণ ছিল, সে দিনু, আই দিনু, ও এত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছিস দিনু? বাবা এক্ষুনি আসবে না মা, বাবা এখনো চুল কাটছে, আমি কাঁচি চালানোর আওয়াজ পাচ্ছি, তুমি চিন্তা করো না তো, আমাকে একটু ঘুমোতে দাও। ওকে নিয়ে না আর পারা যায় না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা যখন দোকান থেকে বেরোবে তখন আমাকে একবার হাঁক দিস, ভাত বসাতে হবে। মা, বাবা আসছে, ভাত বসাও। ঠিক আছে। এই যে মহারাজ, এখনো বিছানা ছাড়েননি দেখছি, বলি সারাদিন বিছানায় শুয়ে না থেকে একটু কাজে কমে তো মন দিতে পারিস নাকি? শোনো, কাজ মানে তো ওই চুলদাড়ি কাটা, ও কাজ আমি করতে পারবো না, আমার কাছে অনেক দূরের জিনিস শোনার ক্ষমতা আছে, চুলদাড়ি কাটার থেকে অনেক বড় কাজ আমি করব। হ্যাঁ, তা কি করবি শুনি? আমি রাজা মশাইয়ের কাছে যাব, তারপর রাজকন্যাকে বিয়ে করব আর এই রাজ্য চালাবো। বামন হয়ে চাঁদে হাত, তা যা না, যা যা, এতই যখন তোর বুড়ো তখন ঘরে বসে অন্ন ধ্বংস করছিস কেন? হ্যাঁ, তুমি এত বড় কথা বললে বাবা? কি হলো? মা, আমি আজই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাবা আমায় খাওয়া নিয়ে খোঁটা দিয়েছে। বেশ করেছি, আমি খেটে মরবো আর উনি ঘরে শুয়ে শুয়ে রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখবে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। হ্যাঁ, এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দিনু, দিনু, বাবা আমার, যাস না, যাস না, শোন দিনু, দিনু। আমাকে অপমান, আমাকে? ওই যে, ওই যে বাবা এখনো গজগজ করছে, আমি ঠিক শুনতে পাচ্ছি না। না, আমার স্বপ্ন পূরণ না করে আমি ফিরবো না, কিছুতেই ফিরবো না, যাই যাই রাজবাড়িতেই যাই। ও ভাই, ও ভাই, আরে দাঁড়াও দাঁড়াও, এবার তো থামো, বাকিদের জন্য তো কিছু ফল রাখো। কে তুমি? আমি কানু, আমি খেতে ভালোবাসি, যতই খাই আমার পেট আর ভরে না। বলো কি? হ্যাঁ ভাই, আজ পর্যন্ত আমার পেট কোনোদিন ভরেনি, তাই বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, বলছে তোর মতো রাক্ষসকে পোষা আমার পক্ষে সম্ভব না, তাই এই গাছ থেকে ফল পেরেই খাচ্ছি। কিন্তু কিন্তু তুমি এভাবে ফল খেতে থাকলে যে একটা গাছেও আর ফল থাকবে না, তার থেকে তুমি আমার সঙ্গে রাজবাড়ি চলো। হ্যাঁ, রাজবাড়ি? হ্যাঁ ভাই, রাজবাড়ি, আমি ওখানেই যাচ্ছি, রাজবাড়ি গেলে তোমারও খাওয়া দাওয়ার চিন্তা দূর হয়ে যাবে। হ্যাঁ চলো চলো। হ্যাঁ ঠিক বলেছ, চলো ওই রাজবাড়িতেই যাওয়া যাক। তোমার মতো আমারও একটা বিশেষ ক্ষমতা আছে, চলো যেতে যেতে বলছি। তোমার তো দারুণ ক্ষমতা ভাই, দেখবে রাজামশাই নিশ্চয়ই তোমার সঙ্গে রাজকন্যার বিয়ে দেবেন। বাবা, এত জোরে জোরে কে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে? নাক ডাকছে কই? এখানে না ভাই, দূরে, চলো তো দেখি, শব্দটা ওই দিক থেকেই আসছে। যাও একটু শান্তিতে ঘুমোতে দেবে না, বাড়িতেও না, এখানেও না। সে কি, কে তোমার ঘুম ভাঙালো শুনি? আর কেন বলো, এই যে গাছ থেকে একটা পাতা পড়লো মাটিতে, কি জোরে কেঁপে উঠলো মাটিটা, এত মাটি কাঁপলে কি ঘুম হয় কারোর? হ্যাঁ সে কি, পাতা পড়ে মাটি কেঁপে তোমার ঘুম ভেঙে গেল? আর বলো কেন,
আমি এরকমই ঘুমাতে ভালোবাসি, কিন্তু সব কিছু একদম ঠিকঠাক না হলে আমি ঘুমোতে পারি না। শুধু কি পাতা পড়া, পাশ দিয়ে একটা পিঁপড়ে হেঁটে গেলেও মনে হয় ভূমিকম্প হচ্ছে, মাটির নিচ দিয়ে একটা কেঁচো গেলেও সুড়সুড়ি লেগে আমার ঘুম ভেঙে যায়। বাহ, আশ্চর্য ক্ষমতা তো তোমার। তা আমাদের সঙ্গে রাজবাড়ি চলো না, পালংকে ভালো ঘুম হবে। চলো চলো। বাহ, তাহলে তো ভালোই হয়। কিন্তু তোমরা কে? সেটা না হয় হাঁটতে হাঁটতেই বলা যাবে। তোমরা কারা এই সময় রাজসভায়? আমরা আপনার রাজ্যের প্রজা রাজামশাই। বেশ, কি চাই তোমাদের? রাজামশাই, এই কানু আর ভানুর শুধু এই প্রাসাদে একটু খাওয়া আর থাকার জায়গা চাই। আর আমি দিনু, আপনার মেয়ে অর্থাৎ রাজকন্যা মণিমালাকে বিয়ে করতে চাই। বিয়ে? হ্যাঁ, রাজকন্যাকে বিয়ে? বলো কি, তোমার তো সাহস বড় কম নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমার মেয়ে বিবাহের যোগ্য হয়েছে, কিন্তু তার মানে এটা ঠিক নয় যে যার তার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। তার জন্য আমি উপযুক্ত পাত্র খুঁজছি। আমি তো উপযুক্তই রাজামশাই। আমি না না, শুধু আমি কেন, আমরা তিনজনেই বিশেষ ক্ষমতার অধিকারী। হ্যাঁ রাজামশাই, আমি কানু, আমি খেতে ভালোবাসি। আপনি যতই খাওয়ান আমার পেট ভরাতে পারবেন না। আমি ভানু, ঘুমোতে ভালোবাসি, কিন্তু ঘুমের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। আপনি যতই ভালো পালঙ্ক দিন, সামান্য একটা খুঁত থাকলেও আমার ঘুম ধরবে না। আমি শুনতে পাই, অনেক দূরের শব্দ শুনতে পাই। আপনি চাইলে আমরা আমাদের ক্ষমতা প্রমাণ করতে পারি। বেশ, দেখাও তাহলে তোমাদের ক্ষমতা। কিন্তু যদি দেখাতে না পারো তাহলে আমি তোমাদের গর্দান নেব। ঠিক আছে, আর যদি আমরা আমাদের ক্ষমতার প্রমাণ আপনাকে দিতে পারি তাহলে কানুর সারা জীবন খাওয়া আর ভানুর থাকার দায়িত্ব আপনি নেবেন, আর রাজকন্যার সাথে আমার বিয়ে দেবেন। বলুন বলুন, এই শর্তে আপনি রাজি তো? রাজি। এই, কে আছিস? তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর তো। দেখা যায় কানু বসে খাচ্ছে, সামনে তার হরেক রকমের খাবার, আর সেখানে দাঁড়িয়ে দিনু, ভানু আর রাজামশাই। কানু নিমেষের মধ্যে সব খাবার খেয়ে ফেলে। রাজামশাই তো অবাক, তারপর তিনি তালি মারেন, আবার খাবার দিয়ে যায় চাকরেরা, আবার সব শেষ করে ফেলে কানু। এরকম করে বারবার খাবার দিয়ে যাওয়া হয় আর কানু বারবার শেষ করে ফেলে। এভাবেই একসময় রাজার ভাঁড়ারও হয়ে যায় শেষ। আবার তালি মারেন রাজা। একজন চাকর এসে সবিনয়ে জানায়, আর খাবার নেই রাজামশাই, ভাঁড়ার ঘরে যা খাবার ছিল সব শেষ। দেখলেন তো রাজামশাই, কানুর ক্ষমতা, এবার ভানুর পালা। এই এই, তুই যা সাত গদির পালঙ্কটা ভালো করে গুছিয়ে ফেল তো। আমার চাকরেরা খুব ভালো পালঙ্ক পরিষ্কার করেছে, আমি নিজে শুয়ে দেখেছি, কোনো খুঁত নেই। এবার দেখি তোমার কেমন ক্ষমতা। কই, ওঠো পালঙ্কে, ওঠো। কি হলো, উঠে পড়লে যে? ঘুম আসছে না রাজামশাই, পিঠে খোঁচা লাগছে। খোঁচা? কিসের খোঁচা? চুলের। ওই পালঙ্কে ছয় আর সাত নম্বর গদির মাঝখানে একটা চুল পড়ে আছে, তারই খোঁচা লাগছে। দেখুন রাজামশাই, ভানুর কামাল, এবার এবার আমার পালা। সত্যি তো এদের ক্ষমতা আছে দেখছি। না, একে আর ক্ষমতা জাহির করতে দেওয়া চলবে না। এই ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে? না না না, কিছুতেই সম্ভব নয়। না না না, তোমাকে আর কিছু দেখাতে হবে না। যাও 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 যাও, তুমি বাড়ি চলে যাও। বাড়ি? সে কি, শর্ত অনুযায়ী তো? আরে রাখো তোমার শর্ত, আমি এই রাজ্যের রাজা, আমার জন্য আবার কিসের শর্ত? আচ্ছা বুঝেছি, আপনি আমার সাথে রাজকন্যার বিয়ে দিতে চান না, ঠিক আছে। তবে
তবে শুনে রাখুন, আমি এই মাত্র শুনলাম আপনার ঘোড়াশালে দাঁড়িয়ে সেনাপতি আর মন্ত্রীমশাই মিলে আপনাকে মারার পরিকল্পনা করেছে। কি উল্টো পাল্টা বলছো শুনি? উল্টো পাল্টা নয় রাজামশাই, একদম ঠিক কথা। ওই যে ওরা আবার কথা বলছে, ওরা আজ রাতেই আপনাকে মারার কথা বলছে। আপনি যখন নিজের ঘরে ঘুমোবেন তখন দুজনে আপনার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আপনাকে ছুরিবিদ্ধ করবে। কোনো কিন্তু নয় রাজামশাই, আপনি আজ রাতটা শুধু আমাদেরকে নিজের কাছে রাখুন। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। গভীর রাত নামে রাজার ঘরের বাইরে এসে দাঁড়ায় মন্ত্রী আর সেনাপতি। আস্তে আস্তে তারা দরজা খোলে, রাজামশাইয়ের পালঙ্ক দেখা যাচ্ছে, তাতে চাদর বুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে মনে হচ্ছে। মন্ত্রী সেনাপতিকে ইশারা করতেই সেনাপতি ছুরি বের করে পালঙ্কের ওপরে গিয়ে চাদরের ওপর দিয়ে বারবার আঘাত করতে থাকে। মন্ত্রী উন্মাদের মতো বলতে থাকে, আজ থেকে আমি এই রাজ্যের রাজা। আর আমি মন্ত্রী। আজ থেকে আমি রাজা, ছাড় আমাকে, ছাড়। রাজামশাই আমাদের বোকা বানিয়েছেন, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। আমার সাথে বেইমানি, এই যাও এদের কারাগারে বন্দী করো, এদের ব্যবস্থা আমি পরে করছি, নিয়ে যাও এদের। দিনু, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, তুমি না থাকলে আজ আমার প্রাণটাই চলে যেত আর এই রাজ্যে সর্বনাশ হতো। তুমি আমার যোগ্য জামাই এবং এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী। আমি আজই আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এমনি করেই দিনুর জীবনের স্বপ্ন পূরণ হয়। রাজ্য জুড়ে মহা কলরল, রাজপ্রাসাদের বাইরে তখন আলোর বন্যা, প্রাসাদের ভিতরও আলোয় আলোকিত, বাজছে সানাই, কানু খেয়ে যাচ্ছে, ভালুক ঘুমোচ্ছে মনের সুখে, আর ওদিকে দিনুর বিয়ে হচ্ছে রাজকন্যার সঙ্গে।